সাতই জুন আমাদের এটিএন নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী আপনারা সবাই জানেন, এবং আমরা জানি যে সীতাকুণ্ডের যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের কারণে এই অনুষ্ঠান বা আমরা একেবারে পারিবারিকভাবে বর্ষপূর্তির অনুষ্ঠানটা পালন করি যুগপূর্তি বলে কথা, এ কারণেই একটু আড়ম্বর, এবং সেই আড়ম্বরের কারণেই আমরা অনেক গর্বিত। আমাদের সঙ্গে মাননীয় তথ্যমন্ত্রী আছেন, এই শেষ বেলাটুকুতে আমাদেরকে তিনি তার শুভেচ্ছা ভালোবাসা জানাবেন। শেষ বেলায় আনুষ্ঠানিকতা যেটুকু, আমরা মাননীয় তথ্যমন্ত্রীর হাত থেকে এটি নিউজ পরিবারের তিনজনকে সেরা পুরস্কার দিতে চাই। আমি একটু জানিয়ে রাখি, বিনয়ের সাথে আমাদের চেয়ারম্যান স্যার বলেছিলেন যে সবাই যায় যে ভালো কাজ করবে, সব ডিপার্টমেন্ট থেকেই আমরা সেরা পুরস্কার দিব। তারপরে যেটা সিদ্ধান্ত নিলাম যে আসলে সবাইকে একজন করে এক একটা ডিপার্টমেন্ট থেকে পুরস্কার দিতে গেলে আর পরে কাজ করানো যাবে না, অন্যরা সারা বছর আমাদের ওটা পোহাতে হবে। যাই হোক, তো যেটি ক্রিয়েটিভ জায়গা থেকেই আমরা তিনটি পুরস্কার দেওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় চেয়ারম্যান স্যার এটা অ্যাপ্রুভ করেছেন। আমরা মাননীয় তথ্যমন্ত্রীর কাছ থেকে এই তিন সেরা ভিডিওগ্রাফার অর্থাৎ ক্যামেরা পার্সন, সেরা ভিডিওগ্রাফার অর্থাৎ যিনি নাকি এডিট করেন, আর সেরা রিপোর্টার, এই তিনটি পুরস্কার আমরা দিব। প্রতি বছরই হয়তো স্যার এটা সেরা পুরস্কারটি দেবেন, আমরা আশা করছি ঘুরে ফিরে সবারই হাতে আসুক, এই শুভকামনা সবার জন্য, এই টিমের জন্য থাকলো। আমরা মাননীয় তথ্যমন্ত্রীর কাছ থেকে তিন সেরাকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। স্যার স্যার নাম কি আপনি ঘোষণা করবেন নাকি? সেরা ক্যামেরা পার্সন, সেরা ক্যামেরা পার্সন হিসেবে সুমন চক্রবর্তী আদিত্য। আমরা আদিত্যর জন্য একটা করতালি দিই। আমি গর্বের সঙ্গে বলতে চাই আমাদের ক্যামেরা টিমের সকলেই দক্ষ, সকলেই অসাধারণ, কিন্তু তারপরেও একজনকে পুরস্কার দিতে হয়। আমরা আদিত্য, মানে আদিত্য এরকম একজন ক্যামেরা পার্সন যার না নেই, যার হাতে, যে কখনো না করে না, একটা ছোট্ট 10,000 টাকা পুরস্কার পাচ্ছে আদিত্য। সেরা ভিডিও এডিটরের পুরস্কার পাচ্ছেন কাজী গোলাম দস্তগীর। কাজী গোলাম দস্তগীর, দস্তগীরকে পুরস্কারটা নেওয়ার জন্য আমি ডাকছি এখানে। আচ্ছা, আর রিপোর্টারের পুরস্কারটি দেবার বেলায় স্যার আমাদের একেবারে খুবই ঝামেলা পোহাতে হয়েছে যে কাকে রেখে কাকে করব। আমরা আসলে নিউজ চ্যানেল, এবং আমরা গর্বের সঙ্গে, অনেকটা অহংকারের সঙ্গে বলি যে এটিএন নিউজ টিমের সবচেয়ে বড় শক্তি হলো রিপোর্টিং, এবং এত ভালো প্যাকেজিং, এত ভালো সুন্দর রিপোর্টিং হয় সারাদিনে লাইভ টাইভ যাই করি না কেন। আচ্ছা, দস্তগীর ভিডিও এডিটর। আচ্ছা, ছেলেকে পড়ে এটা বাবার পুরস্কার। যেটা বলছিলাম যে রিপোর্টিং এ আমার দেশশক্তি, যারা দেখছেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন, এটি নিউজ পরিবার যারা আমাদের, মানে টেলিভিশনের ওপারে বসে যারা এই সরাসরি সম্প্রচার দেখছেন, তারা সারাদিনের লাইভ নিউজ আপডেট সব কিছু দেখার পরেও এটি নিউজের সন্ধ্যার খবর, রাত 8টার খবর বা রাত 11টার খবরের জন্যে অপেক্ষা করেন। অনেকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, অনেকে জানান আমাদেরকে রিয়াকশন যে সবশেষে সারাদিনের র্যাপ আপ যেটা হয়, এটিএন নিউজের রিপোর্টাররা যেমন করে বলে, যেমন করে স্ক্রিপ্টটা করে, যেমন করে উপস্থাপন করে, অন্য সব জায়গায় ওই স্বাদটা পাই না। তো সেই স্বাদে কে আগে কে পরে সেইটা বিচার করতে গিয়ে আমরা হিমশিম খেয়েছি, তারপরে কারো না কারোর কথা বলতেই হয়। সেরা রিপোর্টারের পুরস্কার এবার জিতে নিয়েছে সাদাত হাবিবি সেতু।
অভিনন্দন। চমৎকার একটি ক্রেস্ট, চমৎকার একটি ক্রেস্ট। আমি সেতুকে একটু রিকোয়েস্ট করব, ক্রেস্ট একটু ধরে দেখান। আমরা নিউজটা যেরকম ব্যাকগ্রাউন্ডে পড়ি, অর্থাৎ একটা ক্রিস্টালের মধ্যে এরকম সাধারণের অসাধারণ গল্প যেরকম লেখা থাকে, এবং বাংলার চব্বিশ ঘন্টা সেটি এখানে খোদাই করা আছে, এবং খুবই ভারী চমৎকার একটি ক্রেস্ট। আর তার সঙ্গে নগদ 10,000। স্যার, এবার আপনার পালা। অ্যাটিউন নিউজের এক যুগ পূর্তি উপলক্ষে অ্যাটিউন নিউজ পরিবারকে আমি অসংখ্য অভিনন্দন জানাই। যদিও বা এক যুগ পূর্তি হয়েছে 7ই জুন, কিন্তু আপনারা আজকে এটি উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অ্যাটিউন নিউজ গত এক যুগ ধরে, অর্থাৎ 12 বছর ধরে সমাজের সঠিক চিত্র পরিস্ফুটনের ক্ষেত্রে নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেছে। একটি গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন, সমাজের চিত্র পরিস্ফুটনে, সমাজকে সঠিক পথে চিন্তা করার ক্ষেত্রে এবং দায়িত্বশীলদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে, কোথায় দায়িত্বের ব্যত্যয় হচ্ছে, কোথায় নজর দেওয়া হচ্ছে না, সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সার্বিকভাবে একটি গণমাধ্যম মানুষের মনন তৈরি, নতুন প্রজন্মের মনন তৈরি, নতুন প্রজন্মকে প্রত্যয়ী করার ক্ষেত্রে, জীবন সংগ্রামে পাড়ি দেওয়ার ক্ষেত্রে, লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে একটি গণমাধ্যম অনেক বড় ভূমিকা পালন করতে পারে। আমি আপনারা সেই কাজটি করার চেষ্টা করেছেন 12 বছর ধরে। আমি আপনাদেরকে অনুরোধ জানাব, সমাজের চিত্র পরিস্ফুটনের পাশাপাশি আমাদের জাতির যে সাফল্য গাথা সেটিও জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। যেমন পদ্মা সেতু নিয়ে আপনারা সবাই রিপোর্ট করছেন এবং মানুষ প্রচণ্ডভাবে উল্লসিত, কারণ পদ্মা সেতু শুধুমাত্র একটি সেতু নয়, পদ্মা সেতু আমাদের জাতির সক্ষমতার প্রতীক। আমরাও যে পারি কারো সাহায্য না নিয়ে, সেটির প্রতীক হচ্ছে পদ্মা সেতু। এভাবে আরও অনেক সাফল্যগাথার গল্প আছে, সেই কথাগুলো মানুষের সামনে তুলে ধরা দরকার। আমি শুধু আপনাদের চিন্তার জন্য বলি, ভবিষ্যতে হয়তো এটা নিয়ে রিপোর্টও হবে, দেশ যখন স্বাধীন হয় তখন আমাদের খাদ্য উৎপাদন ছিল, দানাদার খাদ্য উৎপাদন ছিল 1 কোটি 10 লক্ষ টন। আজকে সেই দানাদার খাদ্য উৎপাদন গিয়ে দাঁড়িয়েছে 4 কোটি 68 লক্ষ টনে, অর্থাৎ 4 গুণেরও বেশি। এটি তো এমনি এমনি হয়নি। সুতরাং এরকম আরও অনেক সাফল্যের কথা আছে। বিদ্যুৎ, আজকে 100% বিদ্যুতায়িত বাংলাদেশ। আমরা দেশ যখন স্বাধীন হয় তখন আমাদের লাইফ এক্সপেক্টেন্সি অথবা গড় আয়ু ছিল মাত্র 43 বছর, এখন সেটি 73 বছরের বেশি, যেটি ভারত পাকিস্তানের চেয়ে বেশি। আমরা মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, স্বাস্থ্য সূচক, সমস্ত সূচকে আমরা পাকিস্তানকে 7 বছর আগে অতিক্রম করেছি। আমরা মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, স্বাস্থ্য সূচকে আমরা ভারতকেও অতিক্রম করেছি। আমরা মাথাপিছু আয়ের ক্ষেত্রে এই করোনার মধ্যে ভারতকে অতিক্রম করেছি। এই গল্পগুলো মানুষ জানতে হবে, জানলে মানুষ আরও প্রত্যয়ী হবে এবং আমাদের দেশকে নিয়ে তাদের স্বপ্নটা আরও বিস্তৃত হবে, এবং স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর জন্য সম্মিলিত প্রচেষ্টা আরও সংহত হবে। সেজন্য সমাজের ত্রুটি বিচ্ছুতি তুলে ধরার পাশাপাশি সাফল্যগুলো তুলে ধরার জন্য অনুরোধ জানাই। একই সাথে একটি টেলিভিশন চ্যানেল যেহেতু মানুষের মনন তৈরি করে, মানুষ যাতে সঠিকভাবে ভাবে সেদিকেও নজর দেওয়া দরকার। আপনারা সেই কাজটি করার চেষ্টা করছেন, ভবিষ্যতে অনুষ্ঠান পরিকল্পনায় সেগুলোকে আরও জোরালোভাবে নিয়ে আসলে ভালো হয়।
আমি টেলিভিশনের অনুষ্ঠান পরিকল্পনা করি না, ওই দলের প্রচার সম্পাদক আর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু আমার শেখা হয়ে গেছে। তো এই জন্য আপনাদের এই অনুরোধটুকু জানাই, আজকে ১২ বছর এক যুগ পূর্তি হয়েছে, যুগ যুগ পরেও এটিএন নিউজ টিকে থাকুক, ১০০ বছর পরেও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হোক, তখন আমরা কেউ থাকবো না, এরপরও এই টেলিভিশন চ্যানেলটি টিকে থাকুক, দেশ গঠনে, সমাজ গঠনে, সমাজের চিত্র পরিস্ফুটনে অনবদ্য ভূমিকা পালন করে যাক, সেই প্রত্যাশায় শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় তথ্যমন্ত্রীর সামনে একটি কথা অকপটে স্বীকার করতে চাই, এখনো পর্যন্ত আমরা যে তথ্যমন্ত্রী দায়িত্বে যিনি থাকেন, আড়ালে আবডালে বলা হয় তথ্যমন্ত্রী হলো নিউজ এডিটর অফ বাংলাদেশ টেলিভিশন অথবা অন্যান্য টেলিভিশন, মানে তথ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করেন কোনটা যাবে কোনটা যাবে না। আমরা গর্বের সঙ্গে বলতে চাই যে এই তথ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কথা বলছি, উনি সংবাদ বান্ধব একজন তথ্যমন্ত্রী। তিনি কোথায় কোনটি যাবে না যাবে এটা এখনও পর্যন্ত এমন কোনো ফোন আমরা ওনার কাছ থেকে পাইনি, বরং যেসব নীতিমালা তিনি নিয়ে এসছেন আছেন, এখন ওটিটি নিয়ে একটা দারুণ ওনার প্রস্তাব এখন আলোচিত হচ্ছে, অসাধারণ। আমরা মনে করি যে এরকম একজন আমরা আসলে ডিজার্ভ করি, আমরা এমন একজন তথ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনার সকল কাজের জন্যে। আমরা মাননীয় চেয়ারম্যান স্যারের কাছ থেকে শুনবো এবং আজকের এই পুরো আয়োজনটির সমাপনীর যদি বলেন স্যার কিছু। আমরা সকাল থেকে শুরু করি এই অনুষ্ঠানটি, প্রথমে উদ্বোধন করে যান আমাদের মাননীয় স্পিকার, তারপরে শেষ করলাম আমাদেরই যিনি আমাদের বলবো যেরকম দায়িত্বে যে আমাদের টেলিভিশনের দায়িত্বে যিনি আছেন, আমাদের মাননীয় তথ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের দায়িত্বে যিনি আছেন, আমাদের মাননীয় তথ্যমন্ত্রী, আপনারা যারা সাংবাদিক তারা তো জানেনই, উনি এই মন্ত্রণালয়ে নেওয়ার পরে কতগুলি পদক্ষেপ উনি নিয়েছিলেন যেটা ইতিপূর্বে কোনো তথ্যমন্ত্রী নিতে পারেননি। যেমন তার মধ্যে একটি যে টেলিভিশনের সিরিয়াল করাটা, নালে আগে পয়সা দিয়ে কেবল অপারেটরকে পয়সা দিয়ে আমাদের এই সিরিয়াল করতে হতো, যেটা উনি এসে ব্রেক করে দিলেন যে না, যার যেদিন জন্ম সেদিন সেইভাবেই কাউন্ট করা। প্লাস সবচেয়ে বড় যেটা, যে আমাদের বিজ্ঞাপন বিদেশি চ্যানেলগুলিতে চলতো, উনি এসে সেটাকে বন্ধ করে দিলেন। তো ওনার কাছে আমরা সব মিডিয়ার থেকেই, আমি বলবো মিডিয়ার পক্ষ থেকেই ওনাকে আমরা জানাই ধন্যবাদ, যে উনি এত বড় একটি কাজ করে গেছেন। এবং শুধু তাই না, আগামীতে উনি আমাদের জন্য অনেক কিছুই করার প্ল্যান করছেন, যেটা নীতিমালা একটা করা হচ্ছে, যেটা উনি আমাদের মতামত নিয়েই করবেন বলে আমি আশা রাখি, এবং অনেক মতামত উনি নিয়েছেন অলরেডি, এই মতামতের ভিত্তিতে নতুন করে একটা নীতিমালা ওনারা দিবেন। আমাদের জন্য এই নীতিমালাটা খুবই প্রয়োজন, কারণ না হলে যে টেলিভিশনে যারা লাইসেন্স পাইছে, এরা লাইসেন্স পাওয়ার পরেই মনে করে যে এরা অনেক কিছু পেয়ে গেছে, কিন্তু আমরা যারা লাইসেন্স পাইছি টেলিভিশন চালাবার জন্য, তার মানে এই না যে আমরা যা ইচ্ছা তাই দেখাবো এবং দেখায় দেশের ক্ষতি করব, দেশের অরাজকতা সৃষ্টি করব, এটা কোনো দিনই হতে পারে না। কারণ আমরা লাইসেন্স পাইছি দেশের সেবা করার জন্য, দেশকে বিপদের পক্ষে বিপদের দিকে ঠেলে দেওয়ার জন্য না। সুতরাং আমি মাননীয় তথ্যমন্ত্রীকে বলবো যে আপনি এটিকেও একটু শক্ত হাতে ধরবেন, যাতে একটা শৃঙ্খলার মধ্যে থাকে, যে যার ইচ্ছা এই লাইভ করতেছে, বিভিন্ন প্রোগ্রাম করে দেশের বিভিন্ন জনগণকে উস্কাই দিচ্ছে, এটা হতে দেওয়া উচিত না। তারপরে আজকে আমাদের সবারই, সব মিডিয়ার তুলে ধরা উচিত যে বর্তমান সরকারের অবদান, যে মানে অগ্রগতি, দেশের যে কাজ করে গেছেন, এটি আমাদের কর্তব্য, এটি আমাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরা। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হলো আমি যদি ধরি আইব খানের আমল থেকে, ১৯৫৮ সালের পরের থেকে আইব খান যদি ক্ষমতা নিছে, সেই সময় থেকে বিএনপি ক্ষমতা ছাড়ার পর, আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে পর্যন্ত, এই এত বছরে মাত্র ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। আজকে এই বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর ২৪,০০০ ছাড়িয়ে গেছে উৎপাদন,
এটা কত বড় একটি সাফল্য, পৃথিবীর অনেক দেশই এই জিনিসটা করতে পারেনি যেটা বাংলাদেশ করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যে সাহসিকতার সাথে পদ্মা ব্রিজ আজকে ওপেন হতে যাচ্ছে, পৃথিবীর অনেক দেশই, আমাদের পাকিস্তান, ইন্ডিয়া, বিভিন্ন দেশ যদি ধরি, অনেকেই এই জিনিসটা করতে পারেন নাই যে নিজের অর্থে, কারো সহযোগিতা না নিয়ে নিজের অর্থে এরকম একটা ব্রিজ করা। সুতরাং আমাদের সবারই কর্তব্য যে বর্তমান সরকারের যে সাফল্য এটা তুলে ধরা, কারণ আজকে ওনারা যে কাজ করে যাচ্ছেন, ওনাদের স্বীকৃতি যদি আমরা জনগণ না দিতে পারি, তাহলে বলবো যে আমরা বেইমানি করে যাচ্ছি। সুতরাং আমরা, বিশেষ করে মিডিয়া, মিডিয়ার উচিত যে ভালো কাজ করে তাকে সমর্থন দেওয়া। কাজ যে করে তারই ভুল হয়, যে কাজ করে না তার কোনো দিন ভুল হয় না। এখন ওনারা যদি 100টা কাজ করে, তার মধ্যে 2-1টা কাজ যদি ভুল হয়, এই ভুলটাকে তুলে ধরে জনগণের মধ্যে উস্কাই দেওয়াটা, এটা আমি মনে করি কোনো মিডিয়ার করা উচিত না। কারণ ওনারা ভালো কাজ অনেক করে যাচ্ছেন, সেটাকে তুলে ধরেন। আমাদের যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের মিডিয়ার কিছু কিছু দেখা যায় যে ভালো কাজ করে যাচ্ছে সেটা না তুলে, একটি খারাপ কাজ যদি করে থাকে সেটাকে হাইলাইট করে এমন প্রচার করে শুরু করে, জনগণের মানে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। আমরা মিডিয়ার উচিত এটা না করা। সবাইকে আমার ধন্যবাদ, বিশেষ করে আমি আমার মাননীয় মন্ত্রী মহোদয়কে জানাবো আবারও ধন্যবাদ। উনি কষ্ট করে এত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসে আমাদের শুভেচ্ছা দিয়ে গেলেন, ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং আশা করব উনি যে সাপোর্ট আমাদেরকে অতীতে দিয়ে গেছেন, আগামীতে ইনশাল্লাহ উনি সেই সাপোর্টই আমাদের দেবেন, এটাই আমাদের কাম্য।